তো দেখো আমরা আজকে মাধ্যমিকের ডাব্লু ভিএইচে ঠিক আছে টেস্ট পেপার সলভ করছি দু সালের ক্ষেত্রে পারুল প্রকাশনী তো দেখো মডেল কোশ্চেন সেট সাত নম্বরের সেট আছে ঠিক আছে সি সেভেন্টিন ঠিক আছে সি সেভেন্টিন এর অঙ্কগুলো আমি আজকে এমসি এবং তার সঙ্গে শূন্যস্থান এক দাগের অঙ্ক এবং দু দাগের অঙ্কগুলো খুব সুন্দর করে করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেল তোমরা যদি অঙ্কতে নাইনটি পার্সেন্টের উপরে পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টস করবে তো দেখো আমরা আজকে এক দাগের অঙ্ক নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো মডেল কোয়েশ্চেন সেট সেভেন ডাব্লু ভি এইস এ ফার্স্ট অঙ্ক সি এর মূলধনের অনুপাত ওয়ান বাই টু টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর বছরের শেষে বি এর লাভ দুশো চল্লিশ টাকা হলে ব্যবসায় মোট লাভ কত টাকা এতে সাতশো কুড়ি বিতে সাতশো ষাট সিতে সাতশো আশি ডিতে সাতশো পঞ্চাশ তো দেখো আমি অঙ্কটা কী করে করছি এ ইস টু বি ইস টু সি ওকে তো দেখো এ ইস টু বি ইস টু সি ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর ওকে তো দেখো দুই তিন চার এর আমি কী করবো লসঅ করবো ঠিক আছে দুই দিয়ে দুই ওকে দুই তিন তিন বসে যাবে দুই দুগুনি চার তা মানে কি দুই গুণ তিন গুণ দুই কত হবে বারো হবে বারো লশাগু হবে ওকে তো দেখো আমি এবার কী করবো ওয়ান বাই টু মাল্টিপ্লাই টুয়েলভ ওয়ান বাই থ্রি ইস টুর পরে মাল্টিপ্লাই টুয়েলভ ইস টু ওয়ান বাই ফোর মাল্টিপ্লাই টুয়েলভ তিন চারে বারো ঠিক আছে তিন চারে বারো আমি কী করে লিখবো চার লিখব ঠিক আছে চার লিখবো এবার কী লিখবো ছয় দুগুনি বারো তার মানে সিক্স ইজ টু ফোর ইজ টু কী হবে থ্রি হবে বুঝতে পারছো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো বলেছে ব্যবসায় মোট ব্যবসায় মোট লাভ কত ওকে তো আমি এবার কী লিখবো মনে করি মনে করি ব্যবসায় মোট লাভ এক্স টাকা মনে করি ব্যবসায় মোট লাভ কত হবে এক্স লাভ সমান সমান এক্স টাকা ওকে বুঝতে পারছো তো তোমরা তো জানো বিয়ের অংশ কী হবে তো আমি ডাইরেক্ট অঙ্কটা করছি যেহেতু এক নম্বর আছে এতে প্রশ্ন অনুসারে কি হবে তো দেখো এবার আমি কি করবো যে বিয়ের যে লভ্যাংশ আছে এই দেখো বিয়ের লাভ বিয়ের লাভ কত আছে দুশো চল্লিশ টাকা তো মোট লাভের সঙ্গে যদি আমি গুণ করি মোট লাভ কত আছে এই দেখো আমি যদি অনুপাদয়ের যোগ ফল করি সিক্স যোগ ফোর যোগ থ্রি কত হবে তেরো হবে তেরো হবে এটা আমাদের অনুপাদয়ের যোগ ফল তেরো হবে এবার কী হচ্ছে বিয়ের লভ্যাংশ বিয়ের লভ্যাংশ মানে চার বাই তেরো তো দেখো কি করেছে আমি এক্স গুণ চার বাই তেরো সমান সমান দুশো চল্লিশ ঠিক আছে ফোর এক্স সমান সমান দুশো চল্লিশ গুণ তেরো ঠিক আছে এক্স সমান সমান কীভাবে তেরো গুণ দুশো চল্লিশ বাই কত হবে চার হবে চার ছক চব্বিশো ষাটের সঙ্গে তেরো গুণ করলে কত হবে সাতশো আশি টাকা হবে সাতশো আশি টাকা হবে তার মানে তো বুঝতে পারছো বিয়ের অ্যান্সার নয় সি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট সি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট পরের অঙ্ক দুইয়ের অঙ্ক এ মাইনাস বি ভেরিজিয়াস এ মাইনাস বি ভেরিজিয়াস অনভাইসি কমা বি মাইনাস সি ভেরিজিয়াস ওয়ান বাই এ এবং সি মাইনাস এ ভেরিজিয়াস জিয়াস বাই বি হলে ভেদ ধ্রুবক তিনটির ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি মান হয় ড্যাস অ্যান্সার হবে কী হবে এ জিরো বিতে ওয়ান সিতে টু ডিতে কী হবে কোনোটিই নয় তো দেখো অঙ্কটা কী করে করছি এ মাইনাস বি ভেরি জিয়াস ওয়ান বাই সি ঠিক আছে কী ধরবো কে ওয়ান ধরছি ঠিক আছে কে ওয়ান আমি ধরছি তো দেখো এ মাইনাস বি সমান সমান কী হবে কে ওয়ান বাই কী হবে সি হবে তো দেখো কে ওয়ান ওকে কে ওয়ান সমান সমান এ সি মাইনাস কী হবে এ সি মাইনাস কী হবে দেখো এ দেখো বি সি হবে ওকে বুঝতে পারছো কে ওয়ান ওকে কে ওয়ান সি মাইনাস বি সি খুব সুন্দর করে আমি তুলে ধরেছি তো দেখো পরেরটা কী আছে বি মাইনাস সি বেরিজিয়াস কী আছে ওয়ান বাই এ এবার কী ধরবো কে টু ধরবো বি মাইনাস সি সমান সমান কে টু বাই কী হবে কে টু বাই কী হবে কে টু বাই এ হবে কে টু কে হবে এ বি মাইনাস এ সি এ সি হবে বুঝতে পারছ বুঝতে পারছো এবার আমি কি করবো তৃতীয় পার্ট কি করবো দেখো তৃতীয় পার্ট আমি করবো তো এবার আমি কি কি করবো সি মাইনাস এ ভেরিজিয়াস ওয়ান বাই কী আছে বি সি এবার কী ধরব কে থ্রি ধরবো কে থ্রি ধরবো এ সমান সমান ঠিক আছে বাই তো তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো এখানে সমান সমান হবে ঠিক আছে সমান সমান হবে তো দেখো কি লিখব এবার এবার লিখব কে থ্রি সমান সমান কী হবে কি লিখবো বি সি মাইনাস এবি বি সি মাইনাস এবি তো দেখো এবার আমি অঙ্কটা কি করব কে ওয়ান ঠিক আছে প্লাস এ দেখো কে ওয়ান এটা কি আছে কে টু তো তোমরা বুঝতে পারছো কে ওয়ান কে টু ঠিক আছে এবার কী আছে এটা কে থ্রি কে ওয়ান কে টু কে থ্রি এই যে কে টু বসিয়ে দিলাম তারপরে কী বসালাম কে থ্রি বসালাম তো কে ওয়ানের মানটা কী আছে কে ওয়ানের মান আছে এ সি মাইনাস বি সি কে টু এর মান কী আছে এই দেখো এ বি মাইনাস এ সি প্লাস এ বি মাইনাস এ সি এবার কে থ্রির মান কী আছে বি সি মাইনাস এ বি বি সি মাইনাস এ এবি ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কেটে দিচ্ছি এ সি এ সি মাইনাস বি সি প্লাস বি সি প্লাস এ বি মাইনাস এ বি তার মানে জিরো কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইজিগুল টু কত হবে জিরো হবে কে ওয়ান কে টু কে থ্রি ইজিক টু কত হবে জিরো হবে তার মানে এর আনসার পুরোপুরি পারফেক্ট এর আনসার পুরোপুরি পারফেক্ট পরের অঙ্ক তিন ধের ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি কিউ ইজ ইকল টু আর কিউ হলে কোন আর পি কিউ এর মান কত তো দেখো এর মান থার্টি ডিগ্রি বি এর মান নাইনটি ডিগ্রি সি এর মান ষাট ডিগ্রি ডি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি তো আর আর ও পি আর আর ও কিউ এটা তো নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি বুঝতে পারলে নব্বই ডিগ্রি এটাও কত হবে নব্বই ডিগ্রি হবে বুঝতে পারছো তো দেখো আমি অঙ্কটা কি করে করছি তো দেখো তোমরা ভালো করে দেখে নাও তো কি করব আর ঠিক আছে আর ও কি লিখবো পি সমানসমান কী হবে আর ও কিউ সমাজ কত ডিগ্রি করে আছে প্রত্যেকটা তো নব্বই ডিগ্রি করে আছে তো দেখো আমি ইন্ডিকেট করছি এই দেখো নব্বই ডিগ্রি ঠিক আছে এবার আমি কী লিখবো আর ঠিক আছে পি আর কী লিখবো ও লিখবো আর ও ইকুয়াল টু কী হবে এবার কী লিখব আর ও কিউ আর ও বুঝতে পারলে এই দুটো তো সমান না এ তো সমান আছে তো দেখো কোন পি আর কিউ কোন কিউ আর ও এর মান কি আছে বের করতে গেলে কি করতে হবে একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি এই দেখো এটা তো নাইনটি ডিগ্রি ছিল না এই নাইনটি ডিগ্রি কী হলো বাদ গেল বা কী হবে দুই হবে যেহেতু দুটো কোন বেরোবে তো দেখো এবার আমি কী করে একশো আশি ডিগ্রি থেকে যদি নাইনটি ডিগ্রি বাদ দিই তাহলে তো নাইনটি ডিগ্রি পড়ে থাকবে এবং ওই নাইনটি ডিগ্রিকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তো পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে তাই তো তার মানে কী হবে পি কিউ সমান সমান কী হবে আর কিউ তো বুঝতেই পারছো দুটোই সমান আছে তা মানে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মানে কী হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পরের অঙ্গ কী বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো আসলও তিন বছরের সুদে মূলে আসলের সাতাল বাই আট গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে এতে টোয়েন্টি পার্সেন্ট বিতে থার্টি পারসেন্ট সিতে পঞ্চাশ পার্সেন্ট ও ডিতে ফর্টি পার্সেন্ট তো দেখো আমি অঙ্কটা কি করে করছি মনে করি ঠিক আছে মনে করি আসল সমান সমান কি মনে করি আসল সমান সমান কি হবে পি টাকা হবে পি টাকা হবে ওকে তো দেখো আমি অঙ্কটা বারবার করে বলছি এই যে সুদে মূলে আসলে সাতাশ বাই আট গুণ ঠিক আছে তো আমি কি করব এক্স সুদে মূলে দেখো দেখো আমি অঙ্কটা আর করছি সুদে মূলে ঠিক আছে পি গুণ কী হবে সাতাশ বাই আট সমান সমান কী হবে সাতাশ পি বাই এইট হবে তো দেখো আমি অঙ্কটা করে কি করে করছি ফর্মুলা কী আছে চক্রবৃদ্ধি সুদের পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কী হবে এই যে কী আছে এটা তিন বছর আছে এই যে তিন বছর আছে এন সমান সমান কী লিখবো এন সমান সমান তিন বছর আমি লিখবো তো এখানে কী লিখবো এখানে এন লিখে দেবো ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কি করে করি পি ঠিক আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এনের মান কত আছে তিন আছে তাই তো কত আছে তিন আছে তিন বছর আছে আর এটার মান কত আছে এটা আছে সাতাশ পি বাই সাতাশ পি বাই এইট ওকে পি কি করলাম আমি দু সাইড থেকে কেটে দিলাম তো দেখো আমি অঙ্কটা একটু ঘুরিয়ে দিলাম যেহেতু জায়গাটা শর্ট আছে তো দেখো কি করছি অঙ্কটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট তো দেখো ব্র্যাকেটের বাইরের দিকে হোল কিউব হয়ে গেল এবার কীভাবে থ্রি বাই টু থ্রি বাই টু এর কিউব হয়ে গেল কিউব কিউব কি করলো দু সাইড থেকে আমি কেটে বাদ দিলাম এবার আমি কি করব এবার আমি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের কী হবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান কীভাবে থ্রি বাই টু হবে তো আমি কী করব এর লস আগু করবো হান্ড্রেড লস আগু হান্ড্রেড প্লাস কী হবে আর হবে সমান সমান কীভাবে থ্রি বাই টু হবে পঞ্চাশ দুগুণই কত হবে একশো হবে তো দেখো কী হবে হানড্রেড প্লাস আর সমান সমান কী হবে তিন দিয়ে পঞ্চাশ দ্বিগুণ করলে কীভাবে দেড়শো হবে আর সমান সমান কী হবে দেড়শো বিয়ে কত হবে একশো হবে আর সমান সমান কত হবে ফিফটি পার্সেন্ট হবে কত হবে ফিফটি পার্সেন্ট হবে পুরোপুরি অঙ্কটা পারফেক্ট পুরোপুরি অঙ্কটা মিলে গেছে তা বুঝতে পারছো পরের অঙ্কটা কী বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসারদের সমান হলে ঠিক আছে শঙ্কুটির শীর্ষকোণের মান কত হবে এতে থার্টি ডিগ্রি বিতে নাইনটি ডিগ্রি সিতে ষাট ডিগ্রি ডিতে কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করছি এটা শীর্ষবিন্দু তো দেখো আমি এই দেখো এটা নাইনটি ডিগ্রি আছে তাই তো তো দেখো আমি অঙ্কটা কী করে করছি এ ঠিক আছে ডি ঠিক আছে এ ডি কী হবে বি সমান সমান কী হবে এ ডি সি হবে এই দুটো কোণই কত আছে নাইনটি ডিগ্রি করে আছে তাই তো এবার আমি দেখো বিন্দুগুলো বা শীর্ষ কোণটা কী করে বের করি বি এ বি এ ডি তাই তো বিএডি কোন সমান সমান কী হবে আমাদের হবে ভালো করে দেখে নেওয়া ডি এ সি সমান সমান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি বাই কত আছে টু ডিগ্রি একশো আশি থেকে নব্বই বাদ দিলে নব্বই ডিগ্রি থাকে নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে কত ডিগ্রি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে বলতে বোঝানো হয়েছে যে শঙ্কুর শীর্ষ কোণের মান কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তার মানে ডি এর আনসার পুরোপুরি পারফেক্ট আছে ডি এর আনসার পুরোপুরি পারফেক্ট আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে কথা তো দেখো আমাদের চার দাগের অঙ্কর অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার কীভাবে ফিফটি পারসেন্ট হবে এটা আমি আগের সময় টিকমার দিইনি এই দেখো ফিফটি পারসেন্ট ওকে চার দাগের অ্যান্সার কীভাবে ফিফটি পারসেন্ট হবে তো বুঝতে পারছে পরের অঙ্কটা কী বলেছে ছদাগা অঙ্ক এবিসি ত্রিভুজে এবি সমান সমান নাইন সেন্টিমিটার বিসি সমান সমান সিক্স সেন্টিমিটার এবং সি এ সমান সমান এইট সেন্টিমিটার তাই তো তো দেখো আমি কী বলেছি ডিইএফ ত্রিভুজে বি সি বাহুর অনুরূপে বাহু ইএফ এবং ইএফ সমান সমান টুয়েলভ সেন্টিমিটার ত্রিভুজ ই এফ মাইনাস ত্রিভুজ এবিসি হলে ডি ত্রিভুজ ডি এফের পরিসীমা কত হবে তো দেখো আমি অঙ্কটা এঁকেছি দেখো ত্রিভুজ এই দেখো অ্যান্সার কী আছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা আছে বি আছে থার্টি সেন্টিমিটার তো দেখো সি আছে ফর্টি সিক্স সেন্টিমিটার আর ডি আছে সিক্সটি সেন্টিমিটার এবার আমি কি দেখো অঙ্কটা করছি ত্রিভুজ এ বি সি ঠিক আছে এ বি নাইন সেন্টিমিটার বি সি সিক্স সেন্টিমিটার আর এ সি কত আছে এইট সেন্টিমিটার আছে তো এ বি এস টু বি সি ইস টু সি এ তো দেখো এর অনুরূপ বাহু করছি এ বি নাইন ইস টু সিক্স ইস টু এইট তো দেখো এবি এ বি সমান সমান কী আছে ইডি ঠিক আছে এই দেখো দেখালাম ডি ই ইস টু কী আছে বিসি বিসি মানে কি আছে ইএফ আছে ইএফ ওকে ইস টু কী আছে তারপর দেখো সি এ মানে কী আছে সি এ মানে আছে এফ ডি কী আছে এফ আছে ডি আছে এবার দেখো আমি কী গুণ করবো নয় দুগুনি আঠারো ছয় দুগুনি বারো আট দুগুনি ষোলো তো দেখো এর যে পরিসীমা আছে দেখো কার পরিসীমা ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা ত্রিভুজ ডি এর পরিসীমা তো দেখো ত্রিভুজ এর পরিসীমাটা কি করে করছি ডিইএফ সমান এর পরিসীমা কি আছে পরিসীমা তো দেখো আমি কি করে অঙ্কটা করছি আঠারো যোগ বারো যোগ ষোলো সমান সমান কত আছে ফর্টি সিক্স সমান সমান কী আছে ফর্টি সিক্স সেন্টিমিটার আমাদের এক দাগের অঙ্ক কমপ্লিট আমরা দুদাগের দাগের অঙ্ক করবো বা সেন্টিমিটার ফর্টি সিক্স সেন্টিমিটার বসিয়ে দিলাম কি বলেছে কোনো মূলধন বার্ষিক সাড়ে বারো পার্সেন্ট হার সরল সুদে ঠিক আছে বছরে সুদ আসলে সমান হয় তো মনে করি আসল সমান সমান কত এক্স টাকা ঠিক আছে সুদ সমান সমান কত আছে এক্স টাকা দুটোই তো সমান বলেছে সুদের হার কি বলেছে সাড়ে বারো পার্সেন্ট মানে তো দেখো সাড়ে বারো মানে কি পঁচিশ বাই দুই পার্সেন্ট এবার আমি অঙ্কটা কি করে করব টি সমান সমান কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড ঠিক আছে পি গুণ কী হবে আর হবে ইন্টারেস্টের মান কত আছে সুদ এক্স আছে ঠিক আছে হান্ড্রেড আছে পি এর মান কত আছে পি মানে আসল বা প্রিন্সিপাল এক্স আছে এক্স বসিয়ে দিলাম এর মান কত আছে তো দেখো আরের মান আছে পঁচিশ বাই দুই আছে ঠিক আছে তো দেখো পঁচিশ বাই দুই আমি বসিয়ে দিলাম এক্স এক্স কেটে দিলাম সমান সমান কী করবো সমান সমান একশো গুণ দুই বাই পঁচিশ আমি এটা ভাগ অবস্থায় সে গুণ অবস্থায় করে দিলাম চার পঁচিশে একশো চার দুগুণই আট তা মানে বুঝতেই পারছ আট বছর হবে আট কী হবে বছর হবে তো দেখো ভালো করে এই দেখো ওকে আমাদের রোমান অন কোম্পানি তো দেখো অঙ্কটায় কী বলেছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস কে ইজিক টু জিরো বিষ দয় পরস্পর অনন্য হলে এর মান কত ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা টুকছি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস কে ইজিক টু জিরো তো আমি কী করলাম পাঁচ দিয়ে ভাগ করছি ফাইভ এক্স স্কোয়ার বাই ফাইভ থার্টিন এক্স বাই ফাইভ প্লাস কে বাই ফাইভ ইজিক টু জিরো এবার কী করছো আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান সমান কত আছে কেটে গেলে কী থাকছে ওয়ান থাকছে না অনন্যক মানে তো ওয়ান বাই আলফা হবে না তো দেখো কে বাই ফাইভ সমান সমান কত আছে ওয়ান আছে কে সমান সমান কত হবে পাঁচ ওকে পাশ হবে তার মানে এর অ্যান্সার কতভাবে পাশ হবে পরের কোশ্চেন দুটি ত্রিভুজ সাদৃশ হবে যদি তাদের বাহুগুলির অনুরূপ তাদের বাহুগুলির অনুরূপ বাহুগুলি বুঝতে পারছো অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় কী হবে সমানুপতি সমানুপাতি হয় পরে চার নম্বরের কোয়েশ্চেন কী বলেছি এক্স কমা ওয়াই কমা জেড ক্রমিক সমানুপতি হলে ওয়াই স্কোয়ার সমান সমান ড্যাশ হবে তো দেখো এক্স ইস টু ওয়াই ডবল ইস টু ওয়াই টু জেড হবে তো কী হবে দেখো এক্স বাই ওয়াই ঠিক আছে এখানে একটা ইস টু হবে ওকে সমান সমান কী হবে ওয়াই বাই কী হবে জেড হবে ওয়াই ওয়াই গুন করলে কী হবে ওয়াই স্কোয়ার হবে সমান সমান কী হবে এক্স জেড হবে এক্স জেড হবে ওকে অঙ্কটা অন্য নিমে করতে পারো এক্স ইস টু ওয়াই ডবল ইস টু ওয়াই ইস টু জেড তো দেখো কী করে করছি ওয়াই ওয়াই গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার হবে সমান সমান কী এক্স আর জেড গুণ করলে কী হবে এক্স জেড হবে ঠিক আছে বুঝতে পারছো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে মনে করি এর আনসার কী হবে এক্স জেড হবে পরের অঙ্ক কী বলেছে পাঁচ দেখে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়াতন ভি ঘন একক এবং ভূমিতলের ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা ড্যাশ তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি। তো দেখো ভি সমান সমান কী হবে আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস হবে ওকে ঘন কী হবে একক হবে তো দেখো ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা আছে তো দেখো আমি লিখছি ভূমির ক্ষেত্রফল ওকে ভূমির ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার কি হবে পাই আর পাই আর বর্গ একক ঠিক আছে পাই আর বর্গ একক তার মানে কি ভূমির যে ক্ষেত্রফল আছে সেটা এ দ্বারা প্রকাশ করা হয়েছে এ দ্বারা দেখো আমি এ লিখে দিচ্ছি ওকে এ ব্র্যাকেটের মধ্যে ব্রাকেটের মধ্যে এ লিখে দিচ্ছি ব্র্যাকেটটা দিয়ে দেবে তোমরা তো ভি সমান সমান কী আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার কী হবে এই হবে ওকে ভি সমান সমান কি আছে ওয়ান বাই থ্রি পাই আর মানে কি পাই আর মানে এ পাই আর মানে কি এ ওকে পাই আর স্কোয়ার জায়গায় কী বসাবো এ বসাবো তারপর এইচ বসাবো ভি সমান সমান কী আছে এ এইচ বাই কী হবে থ্রি হবে এ এইচ বাই কী ভাই থ্রি হবে তো দেখো জায়গাটা আছে আমি একটু এই দিকে উপর দিকে উপর দিকে করছি তো দেখো আমি অঙ্কটা কী করে করছি দেখে নাও তার মানে কী আছে এ এইচ সমান কী হবে থ্রি ভি হবে তো দেখো এইচ সমান কেবে এইচ সমান হবে থ্রি ভি বাই এ থ্রি ভি ভাই এ তার মানে অঙ্কটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে থ্রি ভি ভাই কী হবে এ হবে অঙ্কটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে পরের অঙ্কটা কি বলেছে একটি চতুর্ভুজের ঠিক আছে বিপরীত কোন দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে এর অ্যান্সার হবে সমবৃত্তস্থ সমবৃত্তস্থ ঠিক আছে আমাদের এসবি বি সেন্টারে ডব্লু বিএইচ ম্যাথের এই ভিডিওটি দেখার জন্য এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে